কতদিন পর ডেটে যাবো আমি। Welcome back to Munda Unplugged. আজকে আমি স্ট্রিপ করতে যাচ্ছি, মানে আই মিন আমি ব্যাক স্ট্রিপ রিভিউ করতে যাচ্ছি। তো আজকে আমি একটা না দুটো না তিনটে ব্যাক স্ট্রিপ রিভিউ করতে যাচ্ছি। সো প্রথম যে ইনস্ট্যান্ট ব্যাক স্ট্রিপটা আমরা রিভিউ করতে যাচ্ছি সেটা হচ্ছে ভিটের। এটা ফ্রান্সে ম্যানুফ্যাকচার, এটার দাম মাত্র 99 টাকা, আর এতে আছে অ্যালোভেরা আর গ্রিন টি। গ্রিন টি তো আমি সকালে খাই। সেকেন্ড স্ট্রিপ হচ্ছে স্লেকের, আর এটার দামও 99 টাকা। এর মধ্যে আমন্ড অয়েল আর অনেক কিছু অয়েল আছে, আর এতে চায়নাতে ম্যানুফ্যাকচার, মানে চাইনিজ না। থার্ড স্ট্রিপ হচ্ছে হিপ হপ, এটা চকলেট ব্যাক স্ট্রিপ। চকলেট আজকাল কোনো কিছু বাদ নেই আর কি, সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে ব্যাক স্ট্রিপ বানিয়ে ফেলো আর তোলো। এটা মহারাষ্ট্রতে ম্যানুফ্যাকচার, এটার দাম মাত্র 72 টাকা। এক মিনিট, এটা ফ্রান্সের, এটা ইন্ডিয়া, আর এটা চায়নার ব্যাক স্ট্রিপ। মানে আজকে এই তিনটে দেশের মধ্যে যুদ্ধ হতে যাচ্ছে। দেখা যাক এই তিনটে দেশের মধ্যে আজকে কে জেতে। সো লেটস স্টার্ট উইথ দ্য স্ট্রিপ ফ্রম ফ্রান্স। বেরো, আই সব বেরিয়ে গেল। এনিওয়েজ, এর মধ্যে আছে 1, 2, 3, 4 চারটে স্ট্রিপ। কারখানাতে তো আমার একটা পাও হবে না পুরো স্ট্রিপ। গন্ধটা কিন্তু হেভি। এটা ঠিক যে এখন ব্যাক স্ট্রিপ ছাড়া কোনো উপায় নেই, কারণ পার্লারে আমি যেতে পারছি না। সো লেটস স্টার্ট। কি লেটস স্টার্ট, আগে প্রসিডিউর তো বলি। এই যে হচ্ছে ব্যাক স্ট্রিপ, এটাকে প্রথমে ভালো করে ঘষতে হবে। হ্যাঁ, ঘষলে কি হবে, এটা একটু ভেতরে হিট হয়ে নরম হয়ে যাবে। নরম আমার আজকে কি হতো রাস্তারে। আগুন বেরো, আগুন বেরো, আগুন বেরো। তারপর আমরা স্লোলি এটাকে পুল করে নিজে চুলের উপর লাগাবো। কিন্তু কোন দিকে লাগাবো, যেদিক থেকে তোমার লোমগুলো বাড়ছে না এরকম করে টিউ 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 টিউ। আমি এভাবে এভাবে ঘষবো, আর ঠিক আমি টানবো উল্টো দিকে, যেখান দিক দিয়ে হেয়ার গ্রোথ তার উল্টো, মানে ট্রেন এদিকে যাচ্ছে উল্টো দিকে ট্রেন কেটা। বাই দ্য ওয়ে গাইস, তোমরা কি পূজো শপিং অলরেডি স্টার্ট করে দিয়েছো? আমি তো করে দিয়েছি, আর আমি প্রত্যেকদিন শপিং করছি। আরে চিন্তার কোনো ব্যাপার নাই, আমি আমার পকেট খালি করছি না, আমি একটা সিক্রেট ওয়েতে শপিং এর টাকা বাঁচাচ্ছি। আমি ক্যাশ করে ইউজ করে টাকা বাঁচাই, যেটা ইন্ডিয়ার সব থেকে বড় ক্যাশব্যাক অ্যাপ। এটা দিয়ে অনলাইনে শপিং করলে ফ্রিতে টাকা পাওয়া যায়, রিয়েল টাকা। কে দেয় পয়সাই পয়সা হোগা। এটা চাইনিজ অ্যাপ না, তো ভয় পেও না। ইনফ্যাক্ট রতন টাটা নিজে এতে ইনভেস্ট করেছে। দেখো এই অ্যাপটা ইউজ করতে তোমাকে প্রথমে ডেসক্রিপশন বক্সে গিয়ে ক্যাশ করো লিংকটা ক্লিক করে প্রথমে একটা অ্যাকাউন্ট বানিয়ে ফেলতে হবে। অ্যাকাউন্ট বানানোর পর তুমি যেই ওয়েবসাইট থেকে শপিং করতে চাও সেই ওয়েবসাইটে চলে যেতে হবে। ক্যাশ করোর সাথে যুক্ত আছে প্রচুর রিটেলার, যেরকম অ্যামাজন, মিন্ত্রা, ফ্লিপকার্ট, ওয়াও, প্লাম, মার্কস অ্যান্ড স্পেন্সার্স, মামাআর্থ, বিবা, আজিও, আরো অনেক কিছু আছে, বাকি তোমরা ওখানে গিয়ে দেখে নিতে পারো। এই দেখো আমি ক্যাশ করার অ্যাপে গিয়ে অ্যামাজনটা সিলেক্ট করলাম, তারপর অরেঞ্জ বাটনটা ক্লিক করে অ্যামাজনের ওয়েবসাইটে চলে গেলাম। তারপর যেরকম আমি শপিং করি সেরকম আমি শপিং করলাম। শপিং হয়ে গেলে আমি আমার ক্যাশ করতে মাই আর্নিংসে গিয়ে নিজের ক্যাশব্যাকটা চেক করে ফেললাম। এখানে বলে দিই যে এটা রিয়েল ক্যাশ, রিয়েল টাকা, যেটা আমি আমার ব্যাংকে ট্রান্সফার করে দিতে পারি বা সেটা দিয়ে আমি আমার অ্যামাজন ভাউচার্সও কিনে নিতে পারি। ইয়েস, শপিং ডান, আর আমি কালকে শপিংয়ের জন্য এক্সট্রা টাকাও সেভ করে ফেলেছি। বাই দ্য ওয়ে, তোমরা 25 টাকা এক্সট্রা পেয়ে যাবে যদি ডেসক্রিপশনের লিংকটা ক্লিক করে একটা অ্যাকাউন্ট বানিয়ে ফেলো। এক্সট্রা টাকা মানে এক্সট্রা শপিং। এবার আমরা আস্তে আস্তে দেখো, আস্তে আস্তে, ওকে, আই এম সো এক্সাইটেড। এবার আমরা ওই দিকে ঘষবো যে এই দিকে আমার চুলের গ্রোথ হচ্ছে। গ্রোথ পতা হ্যায় না আপ সবকো, ভালো করে ঘষি। একবার যেন খুব বাজে অবস্থা হয়েছিল আমার পূজোর সময়, পার্লারে প্রথমবার গিয়েছিলাম আর ওয়্যাক্স করেছিলাম, হট ওয়্যাক্স, সেটা করার পর আমার পুরো হাতে গোটা উঠে গেছিল। আমি সেই এক্সপিরিয়েন্সটা জীবনে ভুলবো না, আমি পার্লার দিনকে পার্লার ঘষি মারতাম। অনেকটা আমরা ঘষেছি, এবার টানার সময় হয়ে গেছে, টানবো। 1, 2 অনেক সুন্দর সুন্দর আমার লোম তোমরা দেখতেই পাচ্ছ। হ্যাঁ, মানে আমার স্কিন খুব ড্রাই, খুব ড্রাই, কিন্তু এখন হঠাৎ করে আমি যখন এই জায়গাটা টাচ করছি না তখন আমার খুব স্মুথ লাগছে ব্যাপার। তো আমরা জাস্ট আরেকটা স্ট্রিপ, না হলে এটা নষ্ট হয়ে যাবে, এটা ইউজ করে দেখছি। কি সুন্দর করে চুলগুলো উঠেছে, লোমগুলো একদম, ব্যাপারটা হচ্ছে খুব ভালো, লোমগুলো খুব ভালো নিখুঁতভাবে উঠেছে, কিন্তু এখন একটা দুটো ছোট ছোট হেয়ার গ্রোথ রয়েছে। মেবি তুমি আরেকবার ট্রাই করলে, আরেকবার অ্যাপ্লাই করলে ওই ছোট ছোট হেয়ার গ্রোথগুলো উঠে যাবে। তো আমি ফ্রান্সকে দিচ্ছি, আর নেক্সট হচ্ছে চায়না স্ট্রিপ।
চায়না, তোমাকে আমরা চায়না। এনিওয়েজ, তো এর মধ্যেও আছে চারখানা স্ট্রিপ, সবকটা কনজিউজ, হ্যাঁ সবকটা মিলেমিশে প্ল্যান করেছে যে আমরা সেটা একটা করে স্ট্রিপ দেব, তো তোমাদেরকে আরো বেশি কিনতে হবে। দিস ইজ বিজনেস। তো আমি বলে দিই, এই ওয়াইপ সার্কুলার মধ্যে মানে এই স্ট্রিপ সার্কুলার মধ্যে মানে এই স্ট্রিপস এর মধ্যে আছে ভিটামিন ই। প্রথমে আমরা এখন ঘষা শুরু করবো। আরে কি স্লিপারি কেন? আগুন জ্বালো, আগুন জ্বালো, কষ্ট না করো। এ আমার একটা লোক ভাড়া চাই, হাতে এটা ঘষে গরম। বাবা এটা বিশাল টাইট। খুলে এবার চলো, এবার লাগাবো। ভালোভাবে ঘষেছি, এবার টানার সময়। 1 2 3 As you can see, খুব একটা ওঠেনি, এই সাইডগুলোতে ওঠেনি, যেখানে আমার হেয়ার গ্রোথ এখনও রয়েছে, কিন্তু এই সাইডটা খুব ভালো করে সুন্দর করে উঠেছে। এবার আমি বুঝতে পারছি না এটা আমার হেয়ার গ্রোথের ফল নাকি এই স্ট্রিপের ফল, তার জন্য আমি আরেকটা স্ট্রিপ ইউজ করে কনফার্ম করবো। ইয়েস, এবার টানার সময়। As you can see, কিছু কিছু চুল উঠেছে, বাট এখনো আমার এখানে অনেকটা চুল ওঠেনি, বেশ লম্বা লম্বা বড় বড় চুল। ধরা পড়ে গেছে তুমি চাইনা। তাহলে আমি বলবো চাইনাটা। আর নেক্সট হচ্ছে ইন্ডিয়ার চকলেট স্ট্রিপস। চকলেট স্ট্রিপস আমার খুব ফেভারিট, কারণ চকলেটের মধ্যে ডি ট্যানিং এর একটা কোয়ালিটি আছে। এর মধ্যে কি আছে? হ্যাঁ, এর মধ্যেও আছে। তো এখানে 1 2 3 4 চারটে স্ট্রিপস আছে, আবার সেই চারটে স্ট্রিপস, কিন্তু এই স্ট্রিপগুলো দেখতে পাচ্ছি এগুলো একটু বেশি বড়, হোয়াইট লাগছে না? অ্যাজ ইউ ক্যান সি এটা বেশি বড়, আর ইনফ্যাক্ট চাইনার সাথে। ইয়েস, চকলেট স্ট্রিপ, কিন্তু চকলেটই তো নাই, চকলেটের কালারই নেই, সাদা কালার, হোয়াইট চকলেট। এবার আমরা লাগাবো। ইউ আমি বলছি না এটা এখানে লেখা আছে, অত উঠছে না, ছোট ছোট হেয়ার গ্রোথ গুলো উঠছে না, ছোট ছোট হেয়ার গুলো উঠছে না। তো আমরা এই জায়গাটায় একটু ফ্রান্সের এই স্ট্রিপটা ইউজ করে দেখি যে কাজ হয় কি। হেয়ার, ছোট হেয়ার গ্রোথ খুব কঠিন, ইনফ্যাক্ট পার্লার দিদিগুলো পাগল হয়ে যায়, বলে তুমি একটা চুলগুলো লম্বা বড় করো তারপর আসো না, নাহলে অসুবিধা হয় আমার। আমি বললাম না, এগুলোই তোলো তুমি, টাকা দিচ্ছ কেন? ছোট ছোট হেয়ার গ্রোথ গুলো উঠেছে মিটে, আর একটু ছোট ছোট এখনো আছে। এখন যদি রিভিউ করতে হয় আর বলতে হয় যে কোন স্ট্রিপটা সব থেকে ভালো আমার কাছে, এটা আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, কিন্তু আমি যা এখন ইউজ করলাম সেটার থেকে আমি বলছি, ঠিক আছে? তো এটাকে বিশাল কিছু ভেবে নিলাম। তো এই তিনটে ওয়াক্স স্ট্রিপ ইউজ করে আমার মনে হয়েছে যে চায়না মোটামুটি লেভেলে আছে, আর ফ্রান্স আর ইন্ডিয়া দুটোই ভালো, কিন্তু ফ্রান্স এখানে একটু এগিয়ে আছে, কারণ ওরা ছোট থেকে ছোট হেয়ার গ্রোথ ওয়েন ইট কামস টু লেগস অর হ্যান্ড দুটোতেই খুব ভালোভাবে টানতে পারে, পুলিং টেকনোলজি খুব বেশি ভালো। বাট ইন্ডিয়ার এই ওয়্যাক্স স্ট্রিপটার দাম একটু অনেকটা কম কম্পেয়ার টু ফ্রান্স বা চায়নার ওয়্যাক্স স্ট্রিপ, আর এটা তিনবার করে তুমি ইউজ করতে পারো, মানে একই স্ট্রিপ তিনবার তিনভাবে ইউজ করে তুমি তুলতে পারো চুল। তো So you can try whichever you want to use. আমি তো অনেকগুলো তুলে ফেলেছি, এ চুলে লাগবি না, হ্যাঁ তো আমি তো অনেকগুলো ইউজ করে ফেলেছি আর আমার রেজাল্টগুলো ভালোই লেগেছে। সো গাইজ, মুন্না আনপ্লাগ চ্যানেলটাকে কিন্তু একদম সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, ঠিক আছে? আর তোমাদেরকে আবার করে মনে করিয়ে দিই যে ক্যাশ করো অনলাইনে শপিং করার জন্য ফ্রি এর টাকা দিচ্ছে, ফ্রি এর টাকা, কে না চায় ফ্রি এর টাকা? আমি তো তোমাদেরকে রেকমেন্ড করবো অ্যাটলিস্ট একবার তোমরা ক্যাশ করো, ইউজ করো, নিচের ডিসক্রিপশনের লিঙ্কটা ইউজ করে সাইন আপ করলে তোমরা 25 টাকা পেয়ে যাবে যে কোনো ওয়েবসাইটের কেনাকাটায়। তো জলদি জলদি সাইন আপ করো আর নিজের চোখে ম্যাজিকটা দেখে নাও।